চেন্নাইয়ের হয়ে টানা তৃতীয় ম্যাচে সুযোগ পেয়ে নিজের প্রথম ওভার করতে এসে বেদম পিটুনি খেল মুস্তাফিজ। একটা নোবাল আর টানা চার বাউন্ডারিতে নিজের প্রথম ওভারেই 18 রান দিয়ে বসেন মুস্তাফিজ। তবে ফিজের ওপর থেকে আস্থা হারায়নি চেন্নাই, তাই তো নিজের দ্বিতীয় ওভার করতে এসে চেন্নাইকে ব্রেক থ্রু এনে দেন ফিজ। মুস্তাফিজের করা তৃতীয় বলে অন্যার রিভার্স স্কুপ খেলেন, তাতেই স্কোর লেগে ক্যাচ উঠে যায় অন্যারের। সাধারণত এই ক্যাচ ধরা যায় না, কিন্তু এক অবিশ্বাস্য আর অসাধারণ ক্যাচ ধরলেন মাতিশা পাথিরানা। ডান পাশে এক হাত বাড়িয়ে দিয়ে জাম দিলেন পাথিরানা, আর তাতেই বল তার ডান হাতে জমা পড়ল। এদিকে অবিশ্বাস্য ক্যাচটির দিকে অবিশ্বাস্য ভরা চোখ নিয়ে কিছুক্ষণ তাকিয়েও থাকেন অন্যান নিজেও। তারও যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল কিভাবে এই ক্যাচ ধরলেন পাথিরানা। এদিকে আউট হয়ে ফিরে যাওয়ার সময় মুস্তাফিজের উদ্দেশ্যে ভাঙা ভাঙা বাংলাতে কিছু একটা বলেন অন্যার, যা শুনে হাসিতে ফেটে পড়েন ফিজ। সেই সাথে হাসতেছিলেন মহেন্দ্র সিং ধোনিও। দর্শক, মুস্তাফিজকে বাংলাতে কি বলতে পারে অন্যার? আপনার মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে।